নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পাথর বোঝাই লরি। শুক্রবার বিহার যাওয়ার পথেই দুর্ঘটনা ঘটে। শুক্রবার ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির ডুমুরিয়া এলাকায়। জানা গিয়েছে শিলিগুড়ি থেকে বিহার যাওয়ার পথে খড়িবাড়ি খোশপুকুর রাজ্য সড়কের উল্টো দিক থেকে আসা একটা চার চাকার গাড়ি আচুম গাড়ির সামনে চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে পাথর পৌঁছায় লড়ে। যদিও ঘটনায় হতাহতের কোনো খবর নেই। আমি বাগড়া থেকে আসছিলাম, আমি বাদুরগঞ্জ যেতাম। ওই একটা গাড়ি আমাকে ওভারটেক করলে না, ও সামনে থেকে আমার গাড়ি করে চাপাইলে, আমি একটু বায়া চাপলাম, আমার গাড়ি ধরে গেলো, পাল্টে গেলো। হ্যাঁ, আমার গাড়ি ছিল বোল্ডর ছিল, ক্ষতি হয়নি কারো, সবাই ঠিক আছে। এম ডি মুসলিম, বাড়ি আমার বিহারে গড়িচক। ঘোষপুকুর থেকে ঘড়িবাড়ি যাওয়ার রাস্তায় একটা গাড়ি পাল্টি হয়েছে বোল্ডারের, ক্ষতি তো কারো হয় নেই। কোন জায়গায়? এটা ডুমরিয়া, টোটোকে বাঁচাইতে যায় হয়েছে এই ঘটনাটা। আপনার নাম? আমার নাম বীরজরাজ গোড়। বাড়ি? খড়িবাড়ি।